নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, আর্টি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বছরের গুরুত্বপূর্ণ অমাবস্যা, আশ্বিন মাসের অমাবস্যা, যেটি আমরা সবাই জানি মহালয়া নামে পরিচিত। এই দিন দেবী দুর্গার চক্ষুদান হয় এবং দেবী পক্ষের সূচনা ও পিতৃপক্ষের অবসান হয়। এই দিনটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেই কারণে এই বছর সূর্যগ্রহণ হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ মহালয়ার দিনটিতে। এই সূর্যগ্রহণটি হচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ। বন্ধুরা, এই বিশেষ দিনটিতে সবার কিন্তু সতর্ক থাকা উচিত। মহালয়া এবং সূর্যগ্রহণের এই যে সংযোগটি তৈরি হচ্ছে সেটি কিন্তু একটি গভীর সংকেত বহন করছে। এবং বন্ধুরা, এবছর মায়ের আগমন এবং গমন দুটোই কিন্তু একই বাহনে, এবং সেই বাহনটি হচ্ছে ঘটুক অর্থাৎ ঘোড়া, যার ফল হচ্ছে ছত্রভঙ্গ এবং এর ফলস্বরূপ হয় সামাজিক এবং রাজনৈতিক স্তরে নানা প্রকার অস্থিরতা। তাই ব্যক্তিবিশেষে সবার উপরে কিন্তু এর প্রভাব পড়তে চলেছে, এবং বন্ধুরা এটা খুব একটা সুপ্রভাব নয়। তাই বন্ধুরা, মহালয়ার এই বিশেষ দিনটিতে সবার সতর্ক থাকা উচিত এবং সবার সাবধানতা অবলম্বন থাকা উচিত। মা দুর্গার আশীর্বাদ লাভের জন্য 14ই অক্টোবর শনিবার মহালয়ার দিনটিতে যদি আপনারা পারেন, তাহলে মহালয়ার দিন আপনারা সকালে ঘুম থেকে উঠেই এক ঘটি জল আপনার বাড়ির এইখানে ঢেলে দিন। বিশেষ করে আগামী শনিবার মানে 14ই অক্টোবর মহালয়ার দিন, আশ্বিন মাসের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দিন। সব পুজো পাঠের যেমন আলাদা আলাদা দিন এবং মাস আছে, ঠিক তেমনি এই উপায়টির জন্য এই মাসটি সর্বোত্তম। আশ্বিন মাসের মহালয়ার দিন যদি আপনারা এই কাজটি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের বাড়িতে থেকে বন্ধুরা নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ একেবারেই নষ্ট হয়ে যাবে এবং আপনাদের বাড়িতে সব দেব এবং দেবীর আশীর্বাদ সবসময় থাকবে। যে বাড়িতে দেবদেবীর আশীর্বাদ সর্বদা থাকে, সেই বাড়ির কোনো রকম ক্ষতি আপনার এবং আপনার পরিবারের উপর আসতে পারে না। তাহলে এখন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার চ্যানেলের যদি নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। বন্ধুরা, প্রত্যেকটা মানুষেরই জন্য রাতের পর সকাল খুব গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা শুনব এবং যা দেখব, তেমনি এনার্জি বন্ধুরা আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকেই আমাদের ঋষিমুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছে। প্রাচীনকালে এর জন্য মানুষেরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা সদর দরজা বা মুখ্য দরজা ও উঠোনে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা এই বর্তমানের ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না আমরা, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা যদি সকালে ঘুম থেকে উঠেই এক ঘটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কাজটি করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে অর্থনৈতিক উন্নতি ঘটবেই ঘটবে। আপনাদের বাড়ির আবার মা লক্ষ্মী ফিরে আসবে এবং সুখ শান্তি ফিরে আসবে। তাই এর জন্য বন্ধুরা আপনারা ঘুম থেকে উঠেই এক ঘটি জল নিয়ে যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার সামনে এই সামান্য কাজটি করতে পারেন, তো 100% কিন্তু আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি ঘটবেই, আপনাদের আবার নতুন করে সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা, এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহদোষ কাটিয়ে দেয় এবং নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বের করে দেয়, ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই এই সামান্য কাজ বন্ধুরা শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা এই উপায়টি করতে আপনারা একটু ভুল করে ফেলেন,
তাহলে কিন্তু বন্ধুরা এর ফল সম্পূর্ণরূপে পাবেন না। তাই ভিডিওটি বন্ধুরা স্কিপ না করে দেখুন এবং শুনুন। আর যদি স্কিপ করে ভিডিওটি দেখেন বন্ধুরা, তাহলে অনেক মূল্যবান তথ্য কিন্তু মিস করে যাবেন। তাই মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা। বাস্তুমতে কিন্তু বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। বন্ধুরা আপনারা কি করবেন, একটি তামার ঘট অথবা পিতলের ঘটের মধ্যে জল নেবেন পূর্ণ করে। তবে তামার ঘট হলে বেশি ভালো হয়, কারণ তামার সবচাইতে শুদ্ধ বন্ধুরা। তামার ঘটটিকে জল ভর্তি করে রাতের বেলা আপনাদের ড্রাইনিং রুম অথবা দরজার সামনে রেখে দেবেন, এবং সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন তখন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার বা মুখ্য দরজার ভিতরের দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাম দিকে ঢেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে, এবং প্রতিনিয়ত যদি আপনারা এ প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের সুফল পাবেনই পাবেন, এবং আর্থিক উন্নতি ঘটবে। কারণ বন্ধুরা এতটাই শক্তিশালী এই উপায়টি, কিছু দিনের মধ্যেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা মুখ্য দরজা ঝাড় দেই এবং উঠুন ঝাড় দিয়ে থাকি। কিন্তু বন্ধুরা আপনারা শুক্র ও শনিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি তামার ঘটিতে জল ভর্তি করে তার মধ্যে কিছুটি হলুদ দিয়ে, হলুদ গুঁড়ো অথবা কাঁচা হলুদ বেটে, তারপর সেই জলটি ঢেলে দিয়ে তারপর আপনারা ঝাড় দেবেন। অর্থাৎ সেই তামার ঘটির জলের মধ্যে হলুদের গুঁড়ো বা হলুদ হলুদের গাঁঠ এক টুকরো বেটে তারপর সেই জলটির মধ্যে ভালো করে মিশিয়ে তারপর সেই জলটি আপনাদের সদর দরজার বা মুখ্য দরজার সামনে ঢেলে দেবেন। তারপর আপনারা ঝাড় দেবেন। এতে যদি কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছুদিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তার বাড়িতে রিটার্ন চলে যাবে। বন্ধুরা শনিবার দিন অর্থাৎ মহালয়ার দিন আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটি জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চালিসা ও দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলেই আপনারা তিনবার ফু দিয়ে আপনারা সেই জলে একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই উপায়টি যদি আপনারা রোজ করতে পারেন, অর্থাৎ মহালয়ার দিন থেকে শুরু করে দুর্গাপুজোর দশমীর দিন পর্যন্ত, তাহলে তো খুবই ভালো। আর যদি না করতে পারেন তো শনিবার বা মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদমই ভুলবেন না। এছাড়া বন্ধুরা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না। মানে যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন তো হনুমান চালিসা পড়েই আপনারা এই কাজটি করবেন। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারী লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, পরিবারের সবার খেয়াল রাখবেন।